75তম বর্ষে পা দিল কালুপুর পাঁচপথা হাই স্কুল। হীরক জয়ন্তী বর্ষের প্রথম সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথ নিরাপত্তা থেকে বাংলার সংস্কৃতি শোভাযাত্রাতে উঠে এলো সবকিছুই। 1948 সালে পথ চলা শুরু এই বিদ্যালয়ের। 2022 পূর্ণ প্রভাতে 75 বছরে পা দিল কালুপুর পাঁচপথা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিন হীরক জয়ন্তী বর্ষ শুভ আরম্ভ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে সাদা পায়রা উড়িয়ে মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সমাজসেবী আলোরানী সরকার সহ বিদ্যালয়ের অভিভাবক, প্রাক্তনীরা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ সহ এলাকার বিভিন্ন সংগঠনের কর্মীরাও। 75 বছরের পূর্ণ প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রাটিকে সুন্দর করে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন সে কথা বলাই যায়। এদিনের শোভাযাত্রায় বৈদিক শিক্ষা থেকে শুরু করে অনলাইনে শিক্ষাদান তুলে ধরার পাশাপাশি সম্মান জানানো হয়েছে করোনা যোদ্ধাদের। শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে দূষণমুক্ত যানবাহন, যেমন পালকি, সাইকেল, রিক্সা। কবিতায় কুমোরপাড়ার গরুর গাড়ির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রাতে। আমাদের প্রিয় বাংলা বৈচিত্র্যের মাঝে যে মিলনের বার্তা বহন করে সে কথাও তুলে ধরা হয় শোভাযাত্রাতে। পাশাপাশি রনপা, আদিবাসী নৃত্য এবং বনগাঁ থানার উদ্যোগে একটি বিশেষ দল সেভ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিতে হাজির ছিলেন এদিনের শোভাযাত্রাতে। এদিনের শোভাযাত্রা যশোহর রোড ধরে কালেপুর বাজারের দিকে এগোতে থাকে। পথে শোভাযাত্রা দেখতে ভিড় জমান বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আলোরানী সরকার বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি তিনি আরো বলেন, মানে অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা জয়ন্তী আমাদের 25 বছর, 50 বছর বা 75 বছর বা 100 বছর একটা স্মরণীয় বরণীয় দিন, সেই হিসেবেই আমরা এই দিনটাকে এই স্কুলের তরফ থেকে আমাদের হেডমাস্টার মশাই আছেন এবং সকল টিচারদের এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা উপভোগ করছি এই জয়ন্তী, হীরক জয়ন্তী আমরা সকলে মিলে পালন করছি। ভীষণ আনন্দ লাগছে এবং যুগ যুগ ধরে আশা করি এই স্কুলের সমৃদ্ধি যেমন ছাত্রদের বাড়ুক, সুনাম বাড়ুক পড়াশোনার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈকত সরকার জানান, হীরক জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানটা সারা বছর ধরেই চলবে, আজকে আমাদের উদ্বোধন হলো। সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করব, আবার বছর শেষে তিন দিন আমাদের অনুষ্ঠান হবে বড়। আর আমাদের সারা বিশ্ব থেকে বিভিন্ন আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা এসছেন, সবাই মিলে আমরা সবাই মিলে পালন করছি, আমরা সারা বছর ধরে এটা পালন করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।